আসসালামু আলাইকুম, শফি মাহমুদ সাগর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে 60 জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে সিলেটের 4 জেলায় বন্যা পরিস্থিতির কারণে 8 জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে রাজধানীতে সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অভিভাবক ও শিক্ষার্থীরা। দেশের 60 জেলায় প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব বোর্ডের পরীক্ষা সকাল 10টায় শুরু হয়েছে, চলবে দুপুর 1টা পর্যন্ত। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র 7,50,281 জন এবং ছাত্রী 7,509 জন। 2023 সালের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে সরকারি বদরুন্নেসা মহিলা কলেজ কেন্দ্রে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবা হাসান, যাচ্ছি তার কাছে। মেজবা, সকাল থেকেই তো বৃষ্টি, আর একই সাথে পরীক্ষার কেন্দ্রে 30 মিনিট আগে পৌঁছাবার একটা বাধ্যতামূলক নিয়ম করা হয়েছে, তো এই বৈরী আবহাওয়ায় এই নিয়মের ব্যাপারে গার্জিয়ানরা কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন? সাগর, একই সাথে যদি বলার চেষ্টা করে, একদিকে কর্মদিবসের শুরু, সেই সাথে ভোগান্তি, আবার এইচএসসি পরীক্ষা, তিনই মিলে আসলে রাজধানীতে তীব্র যানজট ঠেলে আসলে অভিভাবকরা তাদের সন্তানকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছেন। এবং সেই আধা ঘন্টা আগে বোর্ডের নির্দেশনা ছিল, অনেকেই কিন্তু এই আধা ঘন্টা আগে কিন্তু এসে পৌঁছাতে পারেননি, কেউ বৃষ্টিতে ভিজে পুড়ে এসেছেন, কিন্তু সেই ভোগান্তিটা কিন্তু ছিল। এবং আধা ঘন্টা 30 মিনিট আগে যে পৌঁছানোর কথা বলা হয়েছে, বোর্ডের নির্দেশনা দেওয়া হয়েছে, এটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে। আমরা দেখেছিলাম যে ওখান থেকে 45 যখন বাজে, 15 মিনিট আগে যখন কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা, তখন কিন্তু বোর্ডের নির্দেশনা অনুযায়ী যারা বিলম্বে প্রবেশ করছেন তাদের লেখা, তাদের নোট করে নিচ্ছিলেন ওখানে স্থানীয় কর্মকর্তারা, এবং প্রতিটি কেন্দ্রে বোর্ডের নির্দেশনা অনুযায়ী এটা করেছে, যার কারণে শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু এটি একটা ভোগান্তিতে তৈরি হয়েছে, যেহেতু তাদের পরীক্ষা ছিল এবং পরীক্ষা উঠে তাদের এই সিদ্ধান্ত কিন্তু তারা মেনে নিতে পারেনি। অভিভাবকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও এটি বলছিলেন যে আসলে যে বিলম্বে পরীক্ষা শুরু হওয়ার কথা, যে 30 মিনিট আগে আসলে প্রবেশের যে কথা বলা হয়েছে, এটি আসলে যদি একটি শিথিল করে যদি 15-20 মিনিটের মধ্যে করা যায় তাহলে হয়তো শিক্ষার্থীদের জন্য ভালো হতো এটি। এবং তীব্র যানজট উপেক্ষা করে কিন্তু সকাল থেকে ভোগান্তি পেরিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পৌঁছেছেন কিছু কিছু শিক্ষার্থী, আসলে সেই ভোগান্তিতে পড়েছেন। এবং নির্দিষ্ট সময়ের পরেও আমরা দেখেছি যে কিছু শিক্ষার্থী এসে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছেছেন। সব মিলিয়ে ভোগান্তি দিয়েই আসলে প্রথম পরীক্ষা শুরু, তারপরেও কিন্তু সন্তুষ্টির কথা জানিয়েছেন। এদিকে বোর্ড চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন, যদি বৃষ্টির কারণে বিলম্বে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু হয় সেক্ষেত্রে যেন সে কেন্দ্রের সময়সীমা যেন বাড়ানো হয়। এই ছিল পরীক্ষা নিয়ে সবশেষ। সাগর, জানছিলাম এইচএসসি পরীক্ষার খবর। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই আজ সংসদে পাশ হতে যাচ্ছে আগামী অর্থ বছরের বাজেট। সকাল 11টায় সংসদ অধিবেশন শুরু হলে প্রথমেই বিভিন্ন মঞ্জুরি দাবি কণ্ঠভোটে পাশ করেন সংসদ সদস্যরা। এছাড়া কিছু ছাঁটাই প্রস্তাবও সংসদে উপস্থাপন করেন তারা। সব মিলে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হচ্ছে, যেখানে ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% আটকে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া অনেক আলোচনা সমালোচনার পরেও 15% কর দিয়ে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রাখা হচ্ছে আগামী অর্থ বছরে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দেয়া প্রথম বাজেট আগামীকাল থেকে কার্যকর হবে। সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
নিহতরা হলেন মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ তারেক। এই ঘটনায় মনসুর নামের আরেক জনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি সময় শনিবার রাত 11টায় জেদ্দা মদিনা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিনের চাচাতো ভাই মোহাম্মদ সেলিম জানান, মহিউদ্দিন মদিনায় খেজুর বাগানে এবং তারেক একটি দোকানে চাকরি করতেন। দুইজনই জেদ্দায় বেড়াতে গিয়েছিল। জেদ্দা থেকে তাদের আরেক বন্ধু মনসুরের গাড়িতে করে মদিনায় ফিরে যাওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। বন্যার ক্ষত ঘুচতে না ঘুচতেই আগামী কয়েকদিন সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতে সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যা আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় আতঙ্কিত বানভাসীরা। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টিপাতে আগামী কয়েকদিন সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ বিভিন্ন নদ নদী ও হাওরের পানি বিপদসীমা অতিক্রম করে প্লাবিত হতে পারে সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকা। এদিকে গত 17 জুন থেকে সৃষ্ট সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সিলেট বিভাগের অনেক এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন এবং জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার হাওর এলাকা এবং সিলেটের কয়েক উপজেলায় এখনও পানিবন্দী অসংখ্য মানুষ। আশ্রয়কেন্দ্র থেকে এখনও বাড়তে ফিরতে পারেনি অনেকে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। ঘর দরজা খান তুফানেও নিচে কি ভাঙ্গি আর অনেও ফানিয়ে একেবারে সারা ঘর খান ভাঙ্গি লিছে। আমার স্কুল ঘরে থাকতে আমরা খাইছি, আল্লাহর গলিম বা চেয়ারম্যানে দিছন খাইছি, ওখান বাড়িতে আইছি অসহারে আমরা বেজায় যাই আর কি। বন্যার খবর জানতে এখন যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট উমেদ আলী। উমেদ, বন্যায় ক্ষয়ক্ষতির কি অবস্থা দেখছেন আর পানি উন্নয়ন বোর্ড কি বলছে? তবে সবকটি নদীর পানি কিছু বিপদসীমা নিচে প্রবাহিত হচ্ছে এবং ধলাই নদীর পানি সবচেয়ে বেশি বিপদসীমা নিচে প্রবাহিত হচ্ছে এবং পানি কমে যাওয়ায় ওখানে ব্যাপক ভাঙন দেখা দিচ্ছে। ওখানে বেশ কিছু বাড়িঘরও নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এখন তো আসলে বন্যার সার্বিক পরিস্থিতি যদি আমি বলি, বললেখা, গোলাউড়া এবং জুড়ি এই তিন উপজেলায় কিন্তু ধীর গতিতে পানি কমছে। এখানে মানুষের আসলে খুবই দুর্ভোগ। ত্রাণ যেটি দেওয়া হচ্ছে সেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। আর কোলাউড়া পৌরসভায় এখনো পানি 5টা ওয়ার্ডে আছে এবং একই অবস্থা আছে জুড়ি শহরেও। তো আসলে বন্যার সার্বিক পরিস্থিতি খুব ধীর গতিতে কমছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটা আমাকে বলেছে, যেটা বৃষ্টির যে আগাম যে বার্তা, সে বার্তা যদি হয় কুশিয়ারা নদীর পানি যেটি বৃদ্ধি পাবে কমছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটা আমাকে বলেছে, যেটা বৃষ্টির যে আগাম যে বার্তা, সে বার্তা যদি হয় কুশিয়ারা নদীর পানি যেটি বৃদ্ধি পাবে, যে কারণে হাকালুকি হাওর বেষ্টিত এলাকায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেতে পারে। সাগর জানছিলাম বন্যার খবর। এবারের বন্যাতেও সড়ক, ব্রিজ ও কালভার্টের ব্যাপক ক্ষতিতে চরম দুর্ভোগে সুনামগঞ্জবাসী। এখনও অনেক সড়কে পানি থাকায় জানা যায়নি ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ। তবে ইতোমধ্যে 150 কিলোমিটারের বেশি সড়কের ক্ষতির কথা জানিয়েছে এলজিইডি ও সড়ক বিভাগ, যা নির্মাণ করতে প্রয়োজন 700 কোটি টাকা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। 2022 সালের ভয়াবহ বন্যা, এরপরও উজানের ঢল, ভারী বৃষ্টিপাতে একের পর এক বন্যা। সুনামগঞ্জের সড়ক, মহাসড়ক, কালভার্ট, ব্রিজের ব্যাপক ক্ষয়ক্ষতি। চলতি বন্যাতেও বেড়েছে ক্ষতির পরিধি। বানভাসীদের অভিযোগ, সঠিকভাবে মেরামত কাজ না করায় দুর্ভোগ পিছু ছাড়ে না তাদের। বাঙ্গার কারণে যে মানুষের কষ্ট, নারী শিশু ছাত্র আছে না, মনে হয় 3000 ছাত্র, এরা ভাড়াইতে পারে না, যাতায়াতের লাগে খাটালি বাজার আইতে পারে না। রাস্তাঘাটের অবস্থান আপনারা তো দেখলেন যে দুর্যোগ বা এই যাতায়াতের আমরা বিরাট সমস্যা করে। প্রতি বছর আমরা রাস্তাঘাটের ক্ষতি হয়, ক্ষতি হইলে আমরা বুঝিনি রাস্তা কাজ হয় হইলে পুরা কাজ আমরা হয় না। ভেসে উঠছে ক্ষত, ইতিমধ্যে ভেঙে গেছে 140 থেকে 160 কিলোমিটার সড়ক।
পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ আরো বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। 140 থেকে 160 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি, তবে এর পূর্ণ অ্যানালিসিসটা আরও পেতে আমাদের 1 সপ্তাহ সময় লাগবে। ইতিপূর্বে আমি আমার প্রধান প্রকৌশলী মহাশয়ের সাথে আলাপ করছি, উনি 2022-এর ফ্লাডের যে প্রজেক্টটি আছে সেটি রিভিশন করে উক্ত রাস্তাগুলি মেরামত করার একটা উদ্যোগ গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছিলেন। বন্যার পানি নেমে যাওয়ার পর দ্রুত সড়ক ও ব্রিজের মেরামত চান দুর্গতরা। এনটিভি নিউজ ডেস্ক। সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যা করার জন্য একটি পেশাদার কিলার গ্রুপকে ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজ সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন। ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না, সে তার অ্যাড্রেস বলতে চায় না, সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম, যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে, তখন আমি বলছি যে না আমি এটা পারবো না। নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএসের মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি, এগুলো আমি আমলে নেই না। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিছে, তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট, আমার এটা অবশ্যই আমলে নিতে হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্ত একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্মসনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।